السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بأيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء، كل امرئ بما كسب رهين. সম্মানিত ভাই বোনেরা, যারা সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমি কাল রাত্রে একেবারে আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছি, আল্লাহ যারা আমার এই তাফসিরে নিয়মিত উপস্থিত হতো এবং হয়, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমার নিজের জন্য যতবার দোয়া করেছি তার চেয়ে বেশিবার দোয়া করেছি আমার ভাই বোনদের জন্য, দোয়া করেছি আল্লাহ তাআলা যেন একসাথে আমাদেরকে হাশর নসিব করে দেন, জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। দোয়া করেছি আমাদের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আর একটা দোয়া করেছি, সেটা আমি আমার জন্য করেছি আপনাদের জন্য। সেই দোয়াটা হলো যে আমাদের কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলেছি এবং সবাই নিঃস্বার্থ আমাদেরকে দয়া মায়া করত, আমাদের দেখতে পেলে পাগল হয়ে যেত, দেখার জন্য পাগল হয়ে যেত, একটু দেরি হয়ে গেলে ছটফট করত, যোগাযোগ হচ্ছে না ছটফট করত, তারা যখন চলে যায় জীবনটা মিথ্যা মনে হয় জীবনে। কালকে এক ভাই বলতেছিলেন মসজিদের এক কর্নারে দাঁড়ায় যে ভাই, মা চলে যাওয়ার পরে সব শূন্য, সব শূন্য, মায়া নাই, দয়া নাই। আমি এটা আগে বুঝতাম না, আগে চোখে পানি আসতো মা মরে গেছে শুনলে, বাবা মারা গেছে শুনলে, কিন্তু ওই অনুভবটা হতো না। 2019 সালে আমার আব্বাজান চলে যাওয়ার পরে মনে হয়েছে যে আসলে বরকত সব উঠে যায়, কেন জানি এমন হয়ে যায়। দোয়া চাই, আগে যেমন খুব বিপদে পড়ে গেছে, আব্বা একটু দোয়া করে দেবেন আমি এরকম বিপদে আছে, আল্লাহ ওই বলার সাথে সাথে কেমন কবুল হয়ে যেত। ওরা আল্লাহর কাছে আমাদের জন্য মাধ্যম ছিল, ওরা চলে গেছে, চলে যে আর মায়ার কেউ নাই, মায়ার কেউ নাই। আমি একটা ফেসবুকে একটা আর্টিকেল লিখে, আর্টিকেল তো না স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে একটা বুড়ির জীবনী দিয়েছিলাম। সে এমন বুড়ি হয়ে গেছে যে নিজের পেশাব পায়খানাটা করতে পারে না, করে বেডের মধ্যে। তো ওইটার পরে আমি হঠাৎ অনুভব হলো এরকম, যা আমার মনে আছে যে আমি যখন ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, আমার মা এই শীতের রাতে শুকনো কাপড় গুলো আমার গায়ে দিয়ে ওই ভিজা কাপড় এক পাশে রেখে ওইভাবে শুয়ে পড়তেন। আর এখন কি হয়, ওই বুড়িটা দেখে যে পেশাব পায়খানা করে দেওয়ার পরে তার নিজের ছেলে, তার নিজের মেয়ে, তার নাতি নাতিন চতুর্পাশে আর সবাই বকাবকি করে, বুড়ো মানুষ অন্ধজ্ঞান নেই, পায়খানা করে দিছ এই গন্ধ সহ্য করে কি করে। অথচ সে তখন খোঁজে তার মাকে, এই মা একদিন কত আদর করবে, আমার জন্য কষ্ট না হয় কোলে করে নিয়ে ওইভাবে পরিষ্কার করে দিয়ে, আরো ওখানে কত আদর করে দিয়ে, না তুই কান্দিস না আমি আছি,
কিন্তু এখন পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। এখন গাল মন্দ শুনতে হয়, একটু ভুল হলে নিজের আপন ছেলে, নিজের আপন মেয়ে, নিজের আপন ছেলে মেয়ের মেয়ে, নিজের ছেলের বউ, নিজের ছেলেও বকাবকি করে, কারণ সে মায়ের লোকেরা নাই। এই জিনিসগুলো আমার কাছে মনে হতো আর কোরআন শরীফ পড়তাম, মনে হতো আর কোরআন শরীফ পড়তাম, আহ এমন কি হবে যে আমি আমার মায়ের লোকদের সাথে আমি জান্নাতে থাকব। একটা মানুষ তার ছেলে মেয়ের সাথে যতটুকু থাকতে চায়, তার বাবা দাদা নানা যারা নিঃস্বার্থ ভালোবাসত তাদের সাথে থাকতে চায়। আমার তো ছেলে মেয়ে ওয়াইফ, তারপরে আমার নাতি নাতনি এখনো হয়নি, আমার বোনদের ছেলে মেয়ে হয়েছে, তো তাদের প্রতিও মায়া খুব, দাদু ভাই নানু ভাই করতে থাকে, পাশে গেলে কোলে করে নেই, আদর করে। কিন্তু জান্নাতে থাকার ব্যাপারে বাপ মাটা আমার কাছে বেশি প্রাধান্য আসে। আমার কাছে মানে, আহ যদি আমার আব্বার সাথে থাকতে পারতাম, যদি আমার মার সাথে থাকতে পারতাম, ও আমার এই ভাই বোন এদের সাথে যদি জান্নাতে থাকতে পারতাম, আমার দাদা যদি আমার পাশে থাকতো, এরকম একটা জিনিস মনে হয়, আমার মনে হতো। একটা মানুষ মানুষ হয় তখন যখন তার এরকম আত্মীয় স্বজন, একটা সোশ্যাল সায়েন্সের একটা কয়েকটা মানে জিনিস একসাথে পরীক্ষা হয়েছিল একসাথে। একটা হলো লিঙ্গুইস্টিক বিহেভিয়ার, একটা হলো সোশ্যাল বিহেভিয়ার। এর উপরে পৃথিবীর কয়েক জায়গায় এই টেস্টটা হয়েছিল। সোশ্যাল বিহেভিয়ারের জায়গায় যে মানুষ মায়া মহব্বত ছাড়া এক জায়গায় মানুষ হবে, সেখানে কোনো মায়া মহব্বত নেই, তার দৈনন্দিন নিডটা পূরণ করা হবে শুধু। একটা শিশুর দৈনন্দিন নিড কি? খাবার, খেলাধুলো, হয়তো বা কিছু একটা হাসি মুখ, কিন্তু তাকে কোলে করে নেওয়া হবে না, আদর করা হবে না, তার যে নিড সেটা পূরণ করা হবে। মানে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গিতে এক রুমে রাখা হলো, আরেকটা রুমে একবার পিওর প্যাস্টোরাল অ্যাটমসফিয়ার, যেখানে একটা বাচ্চা তার মা বাবা তার আপন জনদেরকে নিয়ে তার মাঝখানে বড় হচ্ছে, সেও খাওয়া দাওয়া পাচ্ছে, কিন্তু তার সাথে এই বাচ্চা এই ভালোবাসা বিশেষ করে বুকে জড়িয়ে নেওয়া, কিছু কিছু জায়গায় সম্পূর্ণ ভালোবাসা দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কম দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় আরো একটু অন্যভাবে বাবা মা না রেখে অন্য কাউকে কারো মহব্বত দিয়ে বড় করা হচ্ছে। এইভাবে বাচ্চাদেরকে পরীক্ষা করা হলো, শেষ পর্যন্ত দেখা গেল যে সবচেয়ে ব্যালেন্সড, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর ব্যবহার ওই বাচ্চাটার হয়েছে যে নিজের আপন মা বাবার কোলে বড় হয়েছে। সব কিন্তু অন্য জায়গায় প্রায় সব সমান, খাওয়া দাওয়া সুযোগ সুবিধা সমান, কোনো খারাপ কিছু না। এটা কেন? ওখানেই ওই রেজাল্টে বহু রেজাল্ট বেরিয়ে আসে, তার মধ্যে একটা হলো ওই যে বুকের কাছে বাচ্চাকে লাগিয়ে নিয়ে একটু ঘুম দেওয়া, জড়িয়ে ধরা, চুমা দেওয়া, কোলের মধ্যে নিয়ে আদর করা, এর একটা বিশাল প্রভাব পড়ে, আর ওইটার জন্য সারাটা জীবন খাই খাই করতে থাকে। হয়তো 50 বছর 60 বছর বাবা মাকে পেয়েছে, এরপরে ওই বাবা মা হারাই গেল, মারা গেল, ওই খাই খাই করতে থাকে ছেলেটা। 50-60 বছর বয়স, বাবা মা মারা গেছে, তাতে কি হয়েছে? আমার মা কই? আমার মাকে কেন পাই না? বাবা কই? বাবাকে কেন দেখি না? এই যে খাই খাই অবস্থাটা, আল্লাহ তাআলার কাছে আমি জানতে চাইছিলাম কোরআন শরীফের মধ্যে, আল্লাহ জান্নাতে কি আমি আমার বাবা মাকে পাবো? এটা কি আমার পক্ষে সম্ভব? এই জিনিসটা আমার খালি শুধু মনে হতো যে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে আমি জান্নাতে থাকতে চাই। এ সম্পর্কে কি আয়াত আছে, কি চিন্তা আছে?
একটা আয়াত সব সময় আমার ভাবাতো এবং এখনো ভাবায়, আনন্দ দেয়। আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে শুকরিয়া দেখো, আল্লাহ তুমি জান্নাতেও আমার আমাদের মনোভাবনের ভাবটা, মনের আশাটা তুমি এইভাবে পূরণ করবা। আল্লাহ তাআলা সূরা তুরের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, খুব সুন্দর বর্ণনা, খুব সুন্দর বর্ণনা। ইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া নাঈম। যারা মুত্তাকিন হবে, ভালো মানুষ হবে, আল্লাহকে ভয় করবে, তারা অনেকগুলো জান্নাত পাবে। এ এক অদ্ভুত কথা, আমরা আগে মনে করতাম একটা জান্নাত দেবে, না, তারা অনেকগুলো জান্নাত পাবে এবং প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা জায়গায় নিয়ামতে পরিপূর্ণ পাবে। নাঈম, ফাকিহীন বিমা আতাহুম। ফাকিহীন মানে হলো মানে মুখে হাসি থাকা, সবসময় মুখে হাসি থাকা। আমার এক ভাইয়ের সাথে আমরা এদিকে করতেছি, তার হলো মুখে সবসময় হাসি। আমি বললাম এটা পারেন কি করে, গোমড়া মুখ না, সবসময় হাসতেই আছে, আল্লাহ যেন মরণের সময় হাসি মুখ থাকে। কিছু কিছু সাহাবাদ জীবনে আমরা পাইছি যে এত হাসাতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, মাঝে মাঝে হাসতে হাসতে তার বলছেন নাওয়াজিদুহু, তার মাড়ির দেখ দেখা যেত। আল্লাহ রসুল সাধারণত জোরে হাসতেন না, কিন্তু তার এই হাসি ঠাট্টা শুনে এরকম আল্লাহ রসুল তার জন্য দোয়া করেন, ফদ্দাল্লাহু ফাহা, আল্লাহ তার মুখটা সবসময় যেন এরকম খোলা রাখে, আল্লাহ যেন হাসি মুখে রাখে, মরণের সময় মুখে হাসি লাগান। এরকম কিছু হাসি মুখ থাকবে, ফাকিহীন বিমা আতাহুম রব্বুহুম, জান্নাতের মধ্যে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন সেটা নিয়ে এত হাসি খুশি। সুবহানাল্লাহ, ফাকিহীন, হাসি খুশি, হাসি খুশি থাক। ওয়াকাহুম রব্বুহুম আযাব আল জাহিম, এবং জাহিমের যে কষ্টটা, শাস্তিটা, সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন। জাহিম মানে হলো দোজকের এমন অংশ, যে অংশে মানুষকে গেলে হাড় গোড় ভেঙে গুঁড়ো করে ছাতু করে ফেলবে, আবার আবার ছেড়ে গেল, আবার সুস্থ মানুষ হয়ে গেল, আবার তার মধ্যে ক্রাশ করে ফেলবে। এটা আমি বুঝতাম না জাহিম শব্দ কি বলে, পরে যে যখন ওই লোহা ক্রাশ করা মেশিন দেখলাম, যে একটা সাইকেল দিয়ে দিচ্ছে, একটা গাড়ি দিয়ে দিচ্ছে, আর ওই আরেক পাশ থেকে ছোট 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 লোহার অংশ হয়ে বেরোচ্ছে, ওর ওই রকম একটা মেশিন ধরে নেন, কেন ওরা তো আমরা বুঝবো না, একটা মানুষকে একেবারে সাতু করে ফেলবে, টুক 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 করে শেষ করে, আবার ওখান থেকে যখন ওইগুলো যাবে, আবার সব জোড়া লেগে যাবে, জোড়া লেগে আবার এটা ক্রাশিং ক্রাশিং হতো আমা জাহিম। সুবহানাল্লাহ, আল্লাহ তখন ডেকে বলবেন আল্লাহ তাআলা, জান্নাতে আল্লাহর বক্তব্য বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাবে, আল্লাহ তাআলা কথা বলবেন, সালামুন আলাইকুম, সালামুন, সালাম দেবেন, কুলু ওয়াশরাবু হানিয়া, এ কথাও বলবেন, খাও তোমরা, পান করো তোমরা। হানি আর মানে হলো গলা পর্যন্ত, এই যে গলার এখানে যে শেষ না, শ্বাসনালীটা হাত দিয়ে দেখেন, এই জায়গাটায় শ্বাসনালীর পিছনে আছে খাদ্য নালী, ওইটাকে ওই ওইটার নাম হলো হানি অন, তোমরা খাও পান করো ওই পর্যন্ত। আমরা ছোটবেলায় মনে পড়ে যে আমার এক উস্তাদ ছিলেন, যে খাইতেন খাইতে 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 খাইতে, ওহ মাশাআল্লাহ, তাকে খাওয়াই আমার আম্মাও খুব মজা পেত, আমরাও খুব আরাম পেতাম, যে আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছেন। মাঝে মাঝে বলতেন যে আমার পানি খাওয়ার জায়গা নেই, পানি খাওয়ার জায়গা থাকলে তো গোস্ত খেতে আমার একটু, মানে ওইটাকে হানি আন বলা হয়, একেবারে গলা পর্যন্ত তোমরা খাও। বিমা কুনতুম তাআমালুন, এটা কারণ হলো যে তোমরা যে আমল করেছো সেই আমলে খাওয়া যায় না বেশি। আমি দেখছি যারা এই পরিমাণ খায় তাদের ইবাদত তত বেশি ভালো হয় না, খাওয়ার পরে মুখ দিয়ে আমল করতে থাকে, আল্লাহ রে গেলাম রে বলাম রে, আর ইবাদত ভালো লাগে না, কান্না আসে না। তো যারা আমল করে তাদের আবার খুব বেশি খাওয়া হয় না। এবং দেখছি তো মানে রমজানের আমলে যে মজাটা আসে, অন্য কোনো সময় এই মজা পায় না, কারণ এই যে পেট খালি থাকে, চোখে পানি আসে, মজা মজা লাগে, আল্লাহ তাআলার অস্তিত্ব টের পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, তারা লাইন ধরে সাজানো
যে সমস্ত বেড সেখানে তারা মুত্তাকিন থাকবে, হেলান দেয়া অবস্থা, এটা হলো শোয়ার চেয়ে মজা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং তাদেরকে জোড় লাগাই দেওয়া হবে, জোড় লাগাই দেওয়া হবে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে হুর দিয়ে, মেয়েদের বলা হয়েছে তোমার মন যা চায় তার সাথে। এই এক অদ্ভুত ব্যাপার, মেয়েদেরকে বলা হয় মন যা চায় আর পুরুষদের বলা হয়েছে হুর। কারণ পুরুষদের একটা সময় আসে এমন যে বিয়ে করার সময় মেয়ে পেলেই হলো, এরকম একটা ভাব। আমার যখন বিয়ের বয়স হলো তখন আমি বললাম যে আমি নিজেই দেখা দেখে টেনে আমি বিয়ে করি। আমার এক আত্মীয় খুব জোকার মতন ছিল, আব্দুল সালাম তোমার সে বয়স নাই, এখন আমাদের দিয়ে দেখাও। বলেন কি ওটা জায়েজ নাই তো? না না, তোমার তো বয়স 28 হয়ে গেছে, এখন যে মেয়ে দেখবো তার পছন্দ হয়ে যাবে, এ এ তোমার সে বয়সের নাই। মেয়ে ছেলেদেরকে এমন একটা সময় এসে যায়, 28 বছর, 30 35 বছর, একটা যুবকের যারা জান্নাতে যাবে 33 বছরের থাকবে, ভোগবাদিতা থাকবে খুব বেশি, তখন মেয়ে পেলে হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোদের মেয়ে দেব, আর মেয়েদের ক্ষেত্রে বলেছেন তোমার মন দেব, তোমার মন যেখানে চাইবে। এই জন্য আসিয়ার মতন মানুষকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, মারিয়ামের মতন মানুষকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, তাদের মন পৃথিবীর সেরা মানুষকে জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য মেয়েদেরকে কিন্তু কোনো জায়গায় নেই হুর দেব, কারণ তাদের ওই ছেলে একটা পেলে হলো, তারা ওই রকম না, 7-5 ভাবে, অনেক ভাবে। আমার আমি দেখছি তো আমার বোনদের 5 বোনের বিয়ে আমার হাত দিয়ে হয়েছে, ফুফুদের তিন তিনজনের বিয়ে সময় আমি নিজের নিজে থেকে দেখছি। ও তাদের একটা জিনিসই থাকে কানে কানে কয় যে আপনি জানেন তো ছেলে ভালো হবে তো, ছেলের এনে দিছি, বাপ পছন্দ, আমার পছন্দ, মার পছন্দ, ভাইদের পছন্দ, চাচা চাচির পছন্দ, কিন্তু মেয়ে চায় ভালো হবে তো, কারণ তার মন চায়। এই জন্য মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোরআনে হুর বলেনি, মেয়েদের বলেছে তুমি যা চাও তাই দেওয়া, তুমি যা দাবি করো তাই দাও। কি সুন্দর, তুমি যা চাও তাই দেওয়া, তুমি যা দাবি করবা তাই দেওয়া। আর পুরুষের ক্ষেত্রে বলেছে তোমাদের হুর দেওয়া হবে, আর সেই হুরের বর্ণনাও আছে সূরা ওয়াকেয়া বিভিন্ন জায়গায়। এখানেও বলছিল হুরুন আইন, যে চোখ গুলো আনত নয়, না নিচের দিকে তাকায় থাকে, কিছু কিছু মেয়ে আছে এদিকে তাকায় ওদিকে তাকায়, জীবনটা হেল করে দেয়। আমার এক আত্মীয় একদিন বলতেছে আব্দুল সালাম আমি তো আর বাঁচি না, তা কি তো বাড়ি আসলে একটা না একটা ঘ্যান ঘ্যানানি, তা কি তো আমি এত দাম দিয়ে বেড কিনলাম, ও বলে যে জানো তোমার ওই কলিগের বাড়িতে আমি ওই বেড দেখে আসছি, সে বেড কিন্তু আরো সুন্দর নরম। এই তো বিরাট বিপদ, ওই চোখ থাকে অন্যদিকে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদের চোখ ওই অন্য কোনো লোকদের দিকে যাবে না। এখন এখনকার সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না, যে ঠিক আছে জান্নাত তো পাবো, জান্নাতের যে জাহারাতুল হায়াতের দুনিয়া, জীবনের যে শান্তির যে জায়গাগুলো ছিল তাদেরকে কি পছন্দ, আমার আব্বাকে আমি ওখানে পাবো, আমার মাকে পাবো? এমন তো হতে পারে আমার আব্বার যে আমল ছিল সে আমল তো আমার নাই, আমি কি করব, আমি কি তার সাথে থাকতে পারবো? অথবা আমার সন্তানাদি তো অনেক সময় দেখা যায় যে ভালো হয় না, পৃথিবীর সব বাবা মা আমি দেখছি তাদের দৃষ্টিতে সন্তানরা সব গোল্লাই গেছে, মানুষ না একটা, ভালো হবে না কেউ, শয়তানে পেয়ে বলছে, এরকম করতেই থাকে। একবার একজন এরকম তার ছেলের ব্যাপারে আমার কাছে ছেলে পাশে বসে রয়েছে যা বলতেছে, আমি বললাম যে ভাই ওই বয়সে আপনি কি ছিলেন? ও সে তো আরো দুষ্ট ছিলেন, তাহলে আপনি কি করে জানলেন? তা নাহলে আপনার ছেলে ওরকম হলো কেন, পিসে ছিল তো এরকম দুষ্ট হওয়ার কথা না। তখন হাসতেছে, বলে তাই তো আমিও ছোটবেলায় একটু দুষ্ট ছিলাম। মানে ছেলে মেয়ে আমাদের কাছে মনে হয় যেন একদম খারাপ। একদিন এক মা বাবা একবার চাইছে যে ছেলে ফেরেশতা হয় না কেন, একদম দুষ্টুর হাড্ডি হয়েছে। আমি কি ছিলেন হুজুর, আমার ছেলেটা মোটে কোরআন শরীফ পড়তেই যায় না, তা আপনি কি কোরআন পড়েন নাকি? না, তা আপনি ছেলে পড়বে কেন, চিন্তা করেন। কিন্তু আমি দেখলাম যে লন্ডন শহরে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এটা আবার আমাদের দেশে কম, সাতক্ষীরা বলে কথা না সব জায়গায়, আমাদের দেশে মানে ছেলে পেলে বড় হয়ে গেলে তারাও বাবা মার কাছে থাকবে
এটা দেশের চেয়ে এই জায়গাটা আকাঙ্ক্ষা বেশি। কারণ কেন জানি খালি মনে হয় আমার থেকে দূরে সরে গেলে, আল্লাহ না করুক, এই যে কাফেরদের দেশে থাকে এরা ভুল পথে যাবে কিনা, আমার সাথে তুই থাক, থাকার জায়গা নেই, ছোট ছোট 2 রুম, তা আমরা 2 জন স্বামী স্ত্রী এখানে থাকি, আর তোরা 2 জন স্বামী স্ত্রী আমার পাশে থাক, তাও বাইরে যাস নাই, এই একটা মানসিকতা থাকে কেন ওই ছেলে মেয়ের সাথে থাকা। এই ও মানে অভাবটা এই দুনিয়ায় আমি দেখছি। আল্লাহ তাআলা বলছেন তোরা চিন্তা করিস না, তোদের ব্যবস্থাটাও জান্নাতে আমরা দেবো। এখন জান্নাতে যখন আমাদেরকে এই ব্যবস্থাটা হবে, আমরা সবসময় চাই, আমি সবাইকে, আমি যত জায়গায় মানুষের বাপ মা হারা হয়ে গেলে বা সন্তান হারা হয়ে গেলে যখন একটা কথা বলেছি, তাদের মনে সবার খুশি লাগছে যে ভাই আপনি চিন্তা করেন না, জান্নাতে আবার সবার মিলাই দেবে। তখন তাই হুজুর সেটা জান্নাতে দেখা হবে, হ্যাঁ দেখা হবে, এই কোরআনের এই আয়াতটা, এইটাই আমার জীবনের পরম শান্তির জায়গা, এই আয়াতটা আমার জীবনের বড় আশার জায়গা। কারণ আমার বাবা মূর্খ হতে পারে, কিন্তু ওই মায়া আর পৃথিবীর কেউ দিতে পারবে না। আর আমার বাবা মূর্খ, লেখাপড়ায় মূর্খ ছিলেন, কিন্তু জীবন যাপনে জ্ঞানী ছিলেন। আমি আমার বাবার সাথে থাকতে চাই। আল্লাহ বলছেন তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ওয়াল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং ইমানের ব্যাপারে তার সন্তানেরা তাদের অনুসরণ করেছে, আমলের কথা বলে নিয়ে গেছে, ইমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানটা তাদের আছে, আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, ফেরেশতার প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, কদরের প্রতি ইমান, এই ইমানগুলোতে সব বাবা দাদা চাচা নানা নানি ছেলে মেয়ে নাতিন পুতিন, নাতিন বলে মেয়েদের, ছেলে মেয়েদেরকে আমাদের সাতক্ষীরার ভাষায়, আর পুতিন বা পোতা বলে ছেলের মেয়েদেরকে, ছেলেটা আবার সব নাতিন, মানে ছেলের বাচ্চা কাচ্চাকে নাতিন বলে, মেয়ের বাচ্চা কাচ্চাকে নাতিন বলে, এটা ল্যাঙ্গুয়েজ ভেরি করে। আল্লাহ তাআলা সবাইকে ইনক্লুড করেছেন, যে তাদের জুররিয়াত মানে বংশধর ছেলে মেয়েরা যারা একের পর এক চলে আসছে। তো অনেক সময় ভাগ্য যদি ভালো হয় 4 বংশ দেখা যায়, 4 বংশ। আমি দেখছি আমার নানা, তার ছেলের, তার মেয়ের ছেলে মেয়ের ছেলে মেয়ে দেখে গেছেন, মানে 4টা বংশ দেখে গেছেন, নানা তার ছেলে মেয়েরা, তার ছেলের মেয়েদের ছেলে মেয়েরা, আর তাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েরা, এই 4টা বংশ ধরে আমার নানা দেখে গেছেন। আমি বোধহয় অত দেখতে পাবো না, কিন্তু মানুষের ভাগ্য হয়। আল্লাহ তাআলা বলেছেন ওদের সব ছিল জুররিয়াত, জুররিয়াত, এই জুররিয়াতরা যদি ইমানের ব্যাপারে অনুসরণ করে তার পিতা মাতাকে, আর পিতা মাতাও যদি সৌভাগ্যক্রমে তার সন্তান, তার সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, এদেরকে যদি ইমানের ব্যাপারে অনুসরণ করাই গিয়ে থাকে, আল্লাহ তাআলা বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদেরকে মানে ছেলেদের সাথে ওই বাবাদের মিলাই দিয়ে দাও জান্নাতের মধ্যে। অদ্ভুত ব্যাপার, আল্লাহ তাআলা মানে কি করবেন ওই সময়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সেখানে এইভাবে জান্নাত যখন সেটেল হয়ে গেল, সবাই জান্নাতে চলে গেছে, আল্লাহ তাআলা নবীদের বলবেন হে নবীরা সর্বশেষবারের মতন একটু শাফাআত করো, দেখো তো জাহান্নামে তোমাদের পরিচিত কেউ আছে কিনা, যাদের ঈমান ছিল জাহান্নামে চলে গেছে, তাদের ব্যাপারে শাফাআত করো, আমি গ্রহণ করব। নবীরা আবার জাহান্নামের ওই জায়গাটা যাবে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করো যে আমার উম্মতের কেউ আছে নাকি, দেখো তো যারা ঈমানদার ছিল ঈমান নিয়ে জাহান্নামে গেছে, ওরকম বের করে 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 বলো আল্লাহ অমুক অমুককে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন যে ঠিক আছে মাফ করে দিলাম। এরপরে যে সাধারণ মুসলমানদেরকে, শহীদদেরকে, সব সবাইকে বলবে তোমরা দেখো, এরপরে বাবা মা আসবে, আমার সে সন্তান কই, আমার সে নাতিন কই, একজন আসবে আমার সে বাবা কই, আমার সে মা কই। আল্লাহ তাআলা বলছেন যে আল হাকনাহুম, আল হাকনাহুম,
আমি তাদেরকে আলহাক না বিহীন তাদের সাথে যুক্ত করে দেব, কাদেরকে জরুরিয়াতে হবে তাদের সন্তানদেরকে। আগের ব্যাপারে বলছেন জরুরিয়াতু হুম, আর পরে বলছেন জরুরিয়াতা হুম। জরুরিয়াতু হুম ওখানে অ্যাক্টিভ হয়েছে, আর এখানে জরুরিয়াতা হুম মাফউল হয়েছে। অদ্ভুত ব্যাপার যে কোন রকম ভয় নাই ওই সমস্ত সন্তানদের জন্য যারা বাবা মার দিনকে অনুসরণ করেছে, তাদেরকে আমি ডেকে ডেকে ধরে ধরে নিয়ে আসবো। আল হাকনা বিহিম দুরিয়াত হুম, বাবা চাইছে আল্লাহ আমার সেই সন্তান বা সেই সন্তানের সন্তান, ও আল্লাহ আমি শুনেছি যে আমার মেয়ের একটা বাচ্চা হয়েছিল তা আমি তো দেখিনি, শুনছে সে কই? আল্লাহ তাআলা বলছেন যে আমি ওদেরকে যুক্ত করে দেবো এর সাথে, ধরে ধরে নিয়ে আসবো, আয় তোর বাবা ডাক দিয়েছে। এখন কোশ্চেনটা তো হবে এই, দেখা গেল যে বাবা অনেক বড় জায়গায় গেছে, অথবা ছেলে অনেক বড় জায়গায় গেছে, অথবা মেয়ে অনেক বড় জায়গায় গেছে, অথবা দামান অনেক বড় জায়গায় গেছে, সেখানে মেয়েকে নিয়ে গেছে, এখন বাবার কি হবে? বাবা নিচে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন এখানে তোরা সে চিন্তা করিস না, সে চিন্তা তোরা মোটেই করিস না। কি করবেন আল্লাহ? ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই, আমি তাদের আমলের ক্ষেত্রে যে দুর্বলতা বা কমতি আছে এইটা আমি দেখব না, তাদের আমলের ক্ষেত্রে কোনো কমতি আমি তখন দেখব না। যেমন ছেলে একেবারে জান্নাতুল ফেরদাউস উচ্চ তবকায় চলে গেছে, কিন্তু বাবা নিচে পড়ে গেছে, মা আর সন্তান পাওয়া যাচ্ছে না, ছেলে মেয়ে কোথায় গেছে বুঝতে পারতেছে না। আল্লাহ তাআলা তখন ওইটার চাহিদা অনুযায়ী এই সব নিচের থেকে ওই উপরে নিয়ে যাও, কোনো ভয় করিস না, তোদের আমল ছিল না তাই তোর ছেলে একটা গেছে তোদের ডাকতেছে, চল ওখানে চলে যা, তোর বাবা অমুক জায়গায় আছে চল, তোরা সব চলে যা। এই যে নবীদের সন্তান তাদের সন্তান তাদের সন্তান, দেখা যায় যে কিছু কিছু ছেলে পেলে তো অনেক দুর্বল হয়ে যায় আমলের ক্ষেত্রে। আল্লাহ বলছেন যে ওই দিন বাবা যদি চায় হ্যাঁ তাহলে তার অন্যদের আমলের দিকে আমি তাকাবো না। এক অদ্ভুত ব্যাপার। তবে একটা কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা যেন আবার এটা মনে করো না যে আমার পীর সাহেব বাবা আছে তা আমার আর ইমান আনার দরকার নেই, অথবা আমার উমুক আছে তুমুক আত্মীয় আছে, আমার উমুক ভাই সাহেব আছে, আমার কোনো সমস্যা নেই, সে আমার খুঁজে নেবে না, এরকম না। কিন্তু ব্যাপারটা হলো জান্নাতে যাওয়ার চেষ্টা তোমার নিজের করা লাগবে, সেটা কি কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহীন, যে প্রত্যেক ব্যক্তি সে যা আমল করেছে তার উপরেই নির্ভর করে তার থাকার বিষয়টা, এমন যেন না হয় যে আমি জাহান্নামে যাব ঈমান আনবো না, আবার স্বপ্ন দেখবো যে আমি উমুকের সাথে থাকবো আমার বাবার সাথে থাকবো। নো নো, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, এরপরে যে নিচ উপর নিচ থাকবে, অন্য অন্য জান্নাত থাকবে, সেই জায়গা থেকে আল্লাহ তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে এক জায়গায় রাখবেন। এখানে আবার মনে করা উচিত নয় যে আল্লাহ দুনিয়ায় কষ্ট করছে আবার তার সাথে জান্নাতে কষ্ট করবো না, কষ্ট তো মনের মধ্যে দুর্বলতার কারণে কষ্ট হতো, মনের মধ্যে দুর্বলতা। অনেক সময় স্ত্রী মনে করে যে এই বর আমার যোগ্য না, আমার বাপ আমার জোর করে এখানে বিয়ে দিয়েছে, তা না হলে কত ভালো বর পেতাম। এটা কি শারীরিক কারণে নাকি মানসিক কারণে? মানসিক কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়া নাজা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা, আমি তাদের ভিতরে এই যে গিল নামক জিনিস থাকে, গিল আরেকজনকে একজন আরেকজনের বিপরীতে দাঁড়াবার মানসিকতা, ওইটা আমি তুলে ফেলবো জান্নাতের মধ্যে থেকে। একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, দুইজন যে গল্প স্বল্প করতেছেন খাওয়া দাওয়া করে, তারপর বলতেছেন যে হাসান হুসাইন আমার কাছে কি মনে হয় জানো? কি তো একটা কোরআন শরীফে একটা আয়াত আছে না, ওয়া নাজা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, অন্তরের মধ্যে যে হিংসা
তারপরে যে শত্রুতা জান্নাতে যাওয়ার সময় তুলে ফেলবে। আমার মনে হয় হযরত আলীর তোমার আব্বার সাথে আমার যে গন্ডগোলগুলো হয়েছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতে নেওয়ার সময় এগুলো সব মুটিয়ে দেবেন। এটা এটা হয়ে যাবে, এটা অটোমেটিক। কারণ এক পরিবারের মধ্যেও আমি দেখছি, এক পরিবারের মধ্যেও, আপন ভাই ভাইয়ের মধ্যে, আপন বোন বোনের মধ্যে একটু হিংসা থাকে, একটু হিংসা থাকে। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তো তার এক ছেলে একটু আওলাই গেছে, আওলাই ঝাউলাই যাওয়া, এটা আমি জানি না এটা সিলেটের ভাষায় কি বলে, আওলাই যাওলা। আওলাই ঝাউলা। তো এখন তার খালা আসছিল, সেই খালাকে এত গালাগালি করতেছে, তাকে বের করে ছাড়লো বাড়ি থেকে, বেরিয়ে যাও। কারণটা কি, সে নাকি চোখ মেরেছে। আচ্ছা বলেন তো দেখি, আপন খালা নিজের বোনের বাসায় আসছে বেড়াতে, তো এসে গেলে তার ছেলেটা আওলা ঝাওলা একটু হয়ে গেল, এটা তো অন্য কারণে হতে পারে, তার মাথায় ঢুকে গেছে যে এই এ থেকে করতেছে। একবার এক বোন আমার কাছে টেলিফোন করছে, টিভি ওয়ান থেকে আমার টেলিফোনটা নিয়ে সে আমার কাছে টেলিফোন করছে, সেই কান্না কাটা, তার কান্না কাটা শুনে তো আমার মেজাজ খারাপ হচ্ছে, যে মহিলা এত কান্দে কেন, কান্নারটা সুরত থাকা দরকার, টেলিফোন ধরেই কাঁদতেছে। তো কি আপনার বোন সমস্যা কি, আপনি বলেন না, আমার তো এত সময় নাই যে আমি টেলিফোনে আপনার কান্না শুনবো। তো হুজুর আমি আর বাঁচতেছি না। তো কি, তা আমার স্বামীর উপরে তাবিজ করেছে, জাদু করেছে, কে, তার মা। তা আপনার স্বামীর উপরে তার মা জাদু করে কি করে, বলে আমার স্বামী আমারে দেখতে পারে না, এর কারণ হলো যে তার মা জাদু করেছে, করে আমারে আর দেখতে পারে। তা আমি বললাম যে কান্না থামাবেন না, কেটে দেব, বদ মহিলা কোথাকার, এরকম করে উঠছে, রাগ দেখাইছে একটু। মাঝে মাঝে চিকিৎসা কিছু কিছু রাগ দেখাতে হয়, আমার এই রাগ এবং এই বদ মহিলা কইছে, এতে সে ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম আপন মার বাচ্চাকে বেশি ভালোবাসে না আপনি বেশি ভালোবাসেন? হ্যাঁ, তার মা তারে জাদু করে নষ্ট করে দিছে, আর আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ কোনো দোষ নাই। দেখা গেল যে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং বুঝছে, আলহামদুলিল্লাহ, পরে জীবনটা সুখের হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মনের মধ্যে এটা রিল থাকা, এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলা এটা মুক্ত করে দেবেন জান্নাতে যখন নেবেন, ভিতর থেকে আর ওইগুলো আর থাকবে না, এক বোনের সাথে এক বোনের, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের। অনেক সময় বাচ্চাদের থেকে চাচার, আমার এক বন্ধু আছে ম্যানচেস্টারে বাড়ি, খুব ধনী মানুষ, সিলেট শহরে তার অনেকগুলো বাড়ি, আবার এখানেও লন্ডন শহরে অনেকগুলো বাড়ি, ম্যানচেস্টারে অনেকগুলো, বার্মিংহামে বাড়ি কিনছে, অনেক বিরাট। তো একজন জিজ্ঞেস করতেছে, ভাই দেশে জানতাম না, তাহলে না তো কেন, তাহলে সিলেটে গেলে আবার খুন করবে, কারা, আপন ভাতিজারা, কেন বলেন কি আপনি, তাহলে আমার কিছু জমি কিনছিলাম, প্রথম প্রথম যখন লন্ডনে আসছি তো লন্ডনে কিছু করিনি, সব সিলেটেই করছে, এখন আমার লন্ডনে বাড়ি লাগবে, আমার বাচ্চাদের জন্য, আমার একটা ছোট্ট বাড়ি, বাচ্চার জন্য একটা বাড়ি করে দেবো, ছেলের জন্য একটা, মেয়ের জন্য। এখানে তো অত টাকা তখন ছিল না, তো আমি সিলেট শহরে আমার দুটো বাড়ি ছিল, একটা বাড়ি ভাইদের জন্য রাখছি আর একটা বিক্রি করে, তো বিক্রি করার সময় ওরা বিক্রি করতে দেবে না, বাধা দিচ্ছে, তা আমি আরেক বন্ধুর কাছে একটা বিক্রি করছি, করে টাকাগুলো আমি এখানে নিয়ে আসছি। এই অপরাধে আমি বাড়ি গেলে আবার ফুটাস করে মেরে দেবে। তা আমি আসামে যাই আর কলকাতা যাই, আসামে যেয়ে তারপর মানে খবর দেই আত্মীয় স্বজনদের, তোর আসামে আয়, এখানে তোদের সাথে দেখা হোক, আর কলকাতায় যে বন্ধু বান্ধবের জন্য, তাই তোরা আয় কলকাতায় আয়, টাকা পয়সা দিচ্ছি, বিমানে চলে আসবে, আমার সাথে দেখা কলকাতা হবে, সিলেটেই হবে না। এখন এই যে জিনিসটা, আপন ভাতিজা মেরে ফেলবে চাচাকে, আল্লাহ তাআলা বলেন যে মানে জান্নাতে ওই ভয় তাদের থাকবে না। ভিতর থেকে যত রিল আসছে সব তুলে ফেলা, সব তুলে ফেলে এক জায়গায় তোমরা থাকবা, তোমাদের এক জায়গায়, তোমরা যদি চাও, তোমরা চাইলে তোমরা এক জায়গায় থাকবা। এই আয়াতটা বিশ্বাস করুন, যেদিন পড়েছি আর ভয় পাই না, ভয় কিসের, জান্নাতে গেলেও যদি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেন যে আমার থাকার জায়গাটা যেখানে করে দেবে, সেখানে আমি যখন বলবো যে আল্লাহ আমার এই এই যে রাজত্ব দিয়েছো, এই রাজত্বের মধ্যে আমি আমার বাবা মাকে চাই, আমার ভাইদেরকে চাই, আমার বোনদেরকে চাই, আমি উমুককে চাই, আমি তুমুককে চাই, আল্লাহ তাআলা বলেন, তখন আমি
ওদের আমলটা যে কম আছে, এই কমটা আমি আর আমি দেখব না, সবাইকে এই উঁচু জায়গায় নিয়ে আসবো। এই আয়াতটাও আমাকে অনেক বেশি আশা দিয়েছে, অনেক হোপ দিয়েছে। আজকে আমরা সুরা আত্তুরের এই 24 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, তারপরে আমরা এখানে মূল 22, 21, 20, 19, 18, 17 এই আয়াতগুলো কেন নিয়ে আসলাম। বিশেষ করে 22 নম্বর আয়াতটা, 21 নম্বর আয়াতটা আমার জীবনে একটা খুব ভালো ধরনের আশা দেয়। 21 নম্বর আয়াত সূরা তুরের 21 নম্বর আয়াতটা সব মনে রাখবেন সবাই। আমাদের ভয় নেই, আমাদের ভয় নেই, ইনশাআল্লাহ ভয় নেই। এটা তো এই আল্লাহ রসুলের ক্ষেত্রেও, যে আমি শুধু বাপ মার সাথে থাকবো না, আমি আমাদের নবীর সাথেও থাকতে চাই। আল্লাহ রসুল সে সুযোগ করে দিয়েছেন, তুমি যদি ব্যবসায়ী হও, সত্যবাদী ব্যবসায়ী হও, তাহলে আমার সাথে জান্নাতে থাকবা। তুমি যদি ব্যবসায়ীর সাথে সাথে তুমি যদি সত্যবাদী হও, আর এতিমের মাথায় হাত রাখনেওয়ালা ব্যক্তি হও, এতিমের মাথায় হাত রাখো, এতিমকে লালন পালন করো, এইরকম যদি হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অন্তত আল্লাহ রসুলের সাথেই এই জায়গাটা করে দেবে। কোরআনের এই আয়াতগুলো কিন্তু আমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে আসে, দারুণ জায়গায় নিয়ে আসে। আসুন আমরা আমাদের জীবনে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখি এবং আমাদের আমলগুলোকে আরো সুন্দর শানিত করি। দেখা যাবে যে আমরাও যেমন ভালো জায়গায় যাব, আমাদের সন্তানদের এরকম দিতে পারবো। সবচেয়ে ভালো উপায় হলো সন্তানদের কাছে দিন পৌঁছানোর, যে আমার দিনটাকে এত বেশি করা, যেটা আমার পরে আমার ব্যক্তিদের যারা আছে তাদের কাছে দিনটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এবং এটা অনেক সময় আমরা বাপ মারা সন্তানদের পিছনে যে ব্যয়টা করি, সেই জায়গায় যে আমরা কিছু সময় আমরা ভুল করে ফেলি যে কোন জায়গায় ব্যয় করতে হবে। আমি এক ধনী লোকের বাড়িতে গেলাম, চরম ধনী, লন্ডনের একেবারে সেরা ধনীদের মধ্যে একজন। তো তার ওই বাচ্চাদেরকে যে পড়াচ্ছে, আমি দেখে তাজ্জব হয়ে গেলাম, আল্লাহ একবার, এইরকম বড় ইউনিভার্সিটি টিচার এত সম্মানের জায়গা দিয়ে বাচ্চাদের পড়াচ্ছে কিভাবে? তাহলে পড়ার হবে না কেন? আমি ওনাকে তো টাকা পয়সা দেওয়ার সময় কোনোদিন আমি গুনে দেইনি টাকা, যে 10 পাউন্ড 5 পাউন্ড গুনে দেইনি, ওনার পকেট ভর্তি করে দিছি। তো উনি মনের দিক দিয়ে আনন্দ পান, টাকা দেখলে কে না আসতে চায়। আর আমার সন্তানদেরকে বলে দিছি যে আমার সাথে খারাপ ব্যবহার করিস, কিন্তু আমার এই উস্তাদের সাথে যেন বিন্দু মাত্র খারাপ ব্যবহার করবি না। আর স্ত্রীকে বলে দিয়েছি যে উস্তাদ যতক্ষণ থাকবে এখানে, সমান খাবার দিতে থাকবা, সেরা সেরা খাবার গুলো, যেন উনি আনন্দ করতে করতে আমার বাচ্চাকে যত 1 ঘন্টা 2 ঘন্টা যা থাকে, সে যেন মনে করে যে আমি আর কিছু করি আর না করি, আমার এই বাচ্চাটাকে পড়াইতে হবে, আর তার জন্য খরচ করি। আর আমরা অনেক সময় তার উল্টোটাই করি, কি ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এ টিচারদের জন্য ওরে বাবা, লন্ডনে 20 পাউন্ডের নিচে ঘন্টায় নেই, আর আনন্দ করি, এই জানিস আমার ছেলেটা না অমুক টিউশন অফিসে পড়ে, আর সেখানে আমার 25 পাউন্ড করে ঘন্টা দেওয়া লাগে, গর্ব করে। মেয়া সাবজেক্ট কত দেন? আরে আর কয়েস না, মেয়া সাবজেক্ট খাও খাও, এই আসে একটু খাবার টাবার দেয়, আর যাওয়ার সময় 5 পাউন্ড দিয়ে দেয়, ঘন্টায় 5 পাউন্ড মেয়া সাবজেক্ট। তা তো ওই জান্নাতে যাওয়ার পথ পাবেন কি করে সন্তানরা? সন্তান রেজেও মনে করে যে এ তো আমার আব্বা, একে 1 পয়সা মূল্য দেয় না, আরো আসে এরকম ফকিরের মতন করে। মা একটু চা দেয়, সেই চাতে ঠিক মতো চিনিও দেয় না, সামনে যায় ধর বেলা বিস্কুট দেয়। এখন তার ছেলে পেলে ইসলাম শিখবে কি করে? এই জন্য জান্নাতে যে বাচ্চাদেরকে নেবেন আপনি, তাদেরকেও জান্নাতের মতন করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এর একটা প্রভাব পড়ে, যখন দেখে আমার বাবা, আমি একটা জিনিসে মূর্খ ছিলেন, কিন্তু আমার আব্বা ধনীর মানে খুব বড় জ্ঞানী ছিলেন না, মূর্খ মানে এখনকার দৃষ্টিতে, তখনকার এন্ট্রান্স পাস, এন্ট্রান্স মানে ক্লাস 5 টাইপ এরকম পাস আর কি, তো এটা খুব বড় শিক্ষিত না,
এই মানুষটা আলেমদেরকে যে ভক্তি করতেন, বছরে একবার উনি সব আশেপাশে যত মাদ্রাসা আছে সব হুজুরদেরকে দাওয়াত দিতেন, দিয়ে তাদেরকে খাওয়ানো, বছরে প্রত্যেক ঈদের সময় বিভিন্ন সময় তাদেরকে একটু হাদিয়া পৌঁছানো, এমন করতেন যে আমি আলেম দেখলে আমার নিজেরও ভালো লাগে, কারণ ওই যে শিখাইছেন। এখন আপনি যদি মিয়া সাবজিকে মিয়া সাবজি করে থেকে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, আপনার ছেলেপেলে কোনো সময় কিন্তু পারবে না। এই জন্য বাবা মা যারা আমরা সন্তানদের সাথে জান্নাতে থাকতে চাই, আমাদের কিন্তু একটু বড় দায়িত্ব আছে, জান্নাতের ভালোবাসাটা বাচ্চাদের মনের মধ্যে আমাদের এখন ঢুকানো দরকার। এই আয়াত যেমন ভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে তোমরা এই সুযোগ পাবা আমার কাছে এসে, তুমি তোমার বাচ্চাদের সাথে তোমরা থাকতে পারবা, বাচ্চারাও তুমি তোমার বাবা মার সাথে থাকতে পারবা, আমাদেরও দায়িত্ব আছে যেন আমরা এই কাজটা করি। কালকে এক বোন আমার কাছে একটা ভয়েস মেসেজ দিয়েছেন, লম্বা, এ দেখে আমি বসে এত ভয়েস মেসেজ পড়ার শোনার সময় কই, তো আমি আমার একটা বুদ্ধি শিখেছি, ভয়েস মেসেজ এরকম এক দিয়ে মানে মাল্টিপল থাকে, দেড় দুই, আমি দুই দিছি, কুরকুর 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 করতেছে, খুব দ্রুত কথা বলে যাচ্ছে, কথার সারমর্ম হলো এই, সারমর্মটা হলো এই যে তার জীবনের একটা বড় দুঃখের জায়গা, বড় দুঃখের জায়গা সেটা হলো যে এই আত্মীয় স্বজনের বিরাট একটা বিপদ, তার বাবার ব্যাপারে সে কথা বলেছে যে বাবা এলাকার মধ্যে সেরা ধনীদের মধ্যে ছিল, কৃষি খামার ছিল, শত শত বিঘা জমি ছিল, কিন্তু একটা পয়সা কোনোদিন জাকাত দেয়নি, এখন কি করবে কি করবে, বলতেছে যে আমার বাবা একজন সাকসেসফুল বাবা, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই রকম বোকা বাবা আর দুনিয়া কেউ নাই, উনি তো ইন্তেকাল করেছেন, তার এতগুলো সম্পদ আমার জন্য আর আমার ভাইয়ের জন্য রেখে গেছে, তার একটা মেয়ে একটা ছেলে, তা আমি লন্ডনে আছি, ভাইও লন্ডনে আছে, আমাদের মানে টাকা পয়সার কোনো অভাব নাই, এখন আমি কি করব। তখন আমি বললাম যে পারবেন বাবার সব সম্পদ গুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতে, তাহলে এটা কঠিন হবে অর্ধেক, তাও উস্তাদ মেলা জমে কিন্তু অত আমি দেবো কি, কত দিতে পারবেন, 4 ভাগের 1 ভাগ, তা চিন্তা করা যায়। হ্যাঁ, আপনি এই কাজটা করুন যে আপনার বাবার সম্পত্তির থেকে 3/4 ভাগের 1 ভাগ হোক, 3 ভাগের 1 ভাগ হোক, 5 ভাগের 1 ভাগ হোক, দান করে দেন, এবং আল্লাহকে আল্লাহর কাছে এইভাবে বলুন, আল্লাহ আমার আব্বা তো যাকাতের ফরজটা হয়তো বুঝতো না, তো আমরা এখন বুঝে ফেলেছি তার সম্পদ আমরা চাই না, তার সম্পদের এই অংশটা থেকে তুমি কবুল করে নাও, হয়তো হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিতে পারেন। এইরকম হলো কেন, ছেলে মেয়েরা বাবার কাছ থেকে দিন শিখলো না কেন, এইদের কপালে কিন্তু আবার এই আয়াতটা আসবে না। এই জন্য আমরা দুনিয়ায় যারা আছি তারা এই আয়াতটার যে আশাটা আমরা পাবো, সেই আশার সাথে সাথে আমাদের সন্তানগুলোকে দিনের পথে রাখার চেষ্টা করা দরকার। দেখুন একটা জিনিস কিন্তু অনেক সময় আমরা ভুল করি যে বাবা ছেলে একটু বিগড়ে গেলে, মেয়ে একটু বিগড়ে গেলে বাড়ির থেকে তাড়াই দেওয়া, গালাগালি করতে থাকা করতে থাকে, না, নবীরা তা করতেন না। লূত আলাইহিসসালামের, নূহ আলাইহিসসালামের এক ছেলে জাহান্নামী হয়ে গেল, তাকে কোনোদিন বাড়ির থেকে তাড়াই দেন, বরং যখন ডুবে যাচ্ছে তখন বলছে ছেলে তুই আমার সাথে আয়, তুই আমার সাথে, যখন মরে যাওয়ার মতন হয়ে গেছে এখন শেষ ডুবটা দিচ্ছে, আল্লাহ তাআলাকে তখন বলছে ওয়াল্লাহ, ও যে আমার বংশের, ও আমার সন্তান, আল্লাহ তুমি তাকে বাঁচাই দাও, আল্লাহ বলছে নো, ও তোমার বংশের না, ও তোমার গর্ভের, তোমার ঔরসে হলেও কি হবে, ও তোমার সন্তান, কিন্তু আল্লাহ তাআলা ওকে ঘর থেকে বের করে দিতে পারে, ঘর থেকে বের করে দিতে বলেন। আমার এক উস্তাদ ছিল আমাদের এলাকার, যিনি ইসলাম প্রচার করে মানুষকে ইসলামের পথে নিয়ে আসেন, তার নাম ছিল মৌলানা রুহুল আমিন বসিরহাটি হুজুর। আমার আব্বা বলেছেন যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যে উনি শেষ জীবনে খুলে কাঁদতেন আর দোয়া চাইতেন যে আমার ছেলে আব্দুল মজিদের জন্য তোমরা সবাই দোয়া করো। সে আব্দুল মজিদ তখন সিনেমা দেখে বেড়াতো, নষ্ট হয়ে গেছিল, তো উনি এইভাবে মানুষের কাছে দোয়া চাইতেন যে তোমরা আমার ছেলের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে সঠিক পথে নিয়ে আয়। তা আমরা তো বসিরহাট হুজুরকে দেখিনি, আব্দুল মজিদ কে দেখেছে, আল্লাহু আকবার, মরণের আগে আমরা যখন দেখেছি তখন বুড়ো মানুষ, এত আল্লাহওয়ালা, এত ভালো মানুষ,
তার সম্পর্কে এইরকম কোনো কথা আসতে পারে মনে হয় না। এই যে চেঞ্জটা আসছে ওটা কিন্তু ওই দোয়ার কারণে। ওই ছেলে এমন হয়ে যেতে পারে যে বাবার চেয়ে কোনো অংশ কম না, কারণ গুনাহ মাফ করতে আল্লাহ সময় লাগে না, তাওবাটা ঠিক মতো হলে মাফ হয়ে যায়। তাই আসুন আমরা এই আয়াতটাকে পড়ি আর এই কথাগুলো একটু চিন্তা করি, এবং সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের বাপ মা, আমাদের আত্মীয় স্বজন সহ সবাইকে থাকার সুযোগ করে দিও। আল্লাহর কাছে দোয়া করে আজকে খুব ভালো একটা দিন, 27 তারিখের পরে আবার বাংলাদেশে আজকে রাত্রে 27 হবে, একদম ভালো একটা সময়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদের আব্বা আম্মা যাদেরকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন, আব্বাকে যখন তুলে নেওয়া হচ্ছে তখন মনে হচ্ছে আমার জান ছিঁড়ে যাচ্ছে, যখন আমরা কবরে বসাতে যাচ্ছি তখন মনে হচ্ছে আল্লাহ আমি কি করবো, আমিও চলে যাই আব্বার সাথে, এত মায়া। এই মায়াগুলোকে যেন আল্লাহ তাআলা আমাদের আশার ভরসার আসল স্থল জান্নাতে, সেখানে যেন এই মায়াগুলো একত্রিত করে দেয়, এক জায়গায় নিয়ে আসে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই রমাদান মাসে কোটি কোটি মুসলমান এমন হবে যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছিল, আল্লাহ মায়া করে তাদেরকে জান্নাতের একেবারে জান্নাতের লিস্টের মধ্যে নামগুলো লিখে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যখন রমজান মাস শেষ হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে আমার নামগুলোকে ওই কাগজগুলোতে, প্রত্যেকটা হাতের কাগজে যেন আমাদের নামগুলো থাকে, এবং আমাদের আব্বা মা দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন ক্ষমা করে দেন। আমরা যারা একসাথে থাকি আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। অনেক ভাই বোন এখানে এসে যুক্ত হয়েছেন, আমি চিন্তাও করিনি যে আমাদের এই প্রোগ্রামটা এত বিস্তারিত হবে, এত ব্যাপক হবে, যে এত ভাই বোন আপনারা রমাদানে এসে জুমের মাধ্যমে অথবা লাইভে যুক্ত হবেন। আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে নেন, এবং এই সময়টা যা দিচ্ছি এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আজকে মনে করছিলাম যে প্রশ্ন উত্তর নেব, কিন্তু আমি তো মসজিদে আছি আর অনেক বোনেরাও প্রশ্ন করবেন, তা আমার কাছে মনে হলো যে প্রশ্ন করার চেয়ে আজকে আলোচনাটা একটু লম্বা করি। অন্যদিন তো আমি 30 মিনিটে করি, আজকে আরো 19 মিনিট সময় দিলাম, বেশি দিলাম, আজকে আর প্রশ্ন না করি। রমাদানের পরের থেকে ইনশাআল্লাহ আমাদের যথারীতি প্রশ্ন উত্তর চলবে। আমরা আজকে শুধু দোয়াটা করি এক আরেকজন জন্য, একজন আরেকজনকে ক্ষমা করি, আর যে কটু সময় আছে বাকি রমাদানের একেবারে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বানাবার চেষ্টা করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। মসজিদের টাকা প্রত্যেক দিন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগছে। আমি এক একজন না মানে টাকা দেন, পেপারের মাধ্যমে দেন, ওখানে দেন, আমাদের উম্মে সালমা আপার কাছ থেকে মাঝে মাঝে শুনে নিচ্ছে যে কে কে টাকা দিচ্ছে, টাকাটা আমার নামটা দেওয়া দরকার, যারা নাম দিতে পারছে আমি ওদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে, এই যে মানে সাতক্ষীরার এক গ্রামের মধ্যে একটা মসজিদ হবে, এবং এটা ইনশাল্লাহ 2 তলা মসজিদ হয়ে যাচ্ছে, তো এখানে 1,000-এর উপরে মানুষ নামাজ পড়বে, আল্লাহ এই ভাইকে এই বোনকে যাই দেখ না কেন, 5 পাউন্ড দিলেও, 1 টাকা দিলেও, যার যতটুকু সক্ষম যতটুকু দিচ্ছে, আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাই দি। এই দোয়াটা আমি নাম ধরে ধরে সবার জন্য করতেছি, আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।